অনেক সময় আসুস যে ল্যাপটপ বা কম্পিউটার আছে সেই কম্পিউটার ওপেন করলেই একটা মেসেজ আসে যে ইউএসবি ডিভাইস ডিটেক্টেড ওভার কারেন্ট বা ইউএসবি ডিটেক্টেড ওভার কারেন্ট এবং সিস্টেম উইল শাট ডাউন ইন 15 সেকেন্ডস। তো এই প্রবলেমের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এই প্রবলেমগুলো হয় সাধারণত আপনাদের যে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে এর ইউএসবিগুলো যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে বডির সাথে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে আপনার যে মাইক্রোফোন আছে বা হেডফোন আছে, হেডফোনের যে পোর্টগুলো আছে এই পোর্টগুলোতেও যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের যদি শর্ট হয়ে যায় এই ধরনের মেসেজ দিতে পারে। তারপরে হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে যে কম্পিউটারের যে মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ডটা যদি ক্যাশিংয়ের বডির সাথে কোনো কারণে এই শর্ট হয়ে থাকে সেক্ষেত্রেও এই প্রবলেমটা হয়ে থাকে। আবার যদি মাদারবোর্ডের মধ্যে কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে থাকে সেক্ষেত্রেও এই ধরনের মেসেজটা দিতে পারে। সেক্ষেত্রে প্রথমত আপনি এক কাজ করতে পারেন যে প্রথমত আপনি ডিভাইসের প্রত্যেকটা কম্পোনেন্ট ডিসকানেক্ট করে আবার রিঅ্যাসেম্বল করে দেখতে পারেন যে প্রবলেমটা সলভ হয় কি না। দেন আপনি একে একে আপনার যে কম্পোনেন্টগুলো আছে এগুলা অ্যাড করে দেখতে পারেন আসলে কোনটার কারণে এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, আশা করি আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে।